হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালো থাকারই কথা, কারণ যারা টেকনিক্যাল সোহাগ ইউনিক চ্যানেলের সঙ্গে থাকেন তারা প্রতিদিন বিভিন্ন অজানা জানা বিষয় সম্পর্কে জানতে পারেন, তাই তাদের ভালো থাকারই কথা। আর আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা পরিবর্তন করব। তো বন্ধুরা, পৃথিবীর বুকে এর চেয়ে ভালোভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আর সম্ভব নয়। তো বন্ধুরা চলুন তাহলে এবার আমরা ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন দেরি না করে এবার আমরা ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আমাদের আজকে ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আমরা খুব সহজেই খুব অল্প সময়ে একদম নিখুঁতভাবে আমরা ফটো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব বা রিমুভ করব। তো বন্ধুরা, আমি আজকে যে পদ্ধতিতে দেখাবো এর চেয়ে সহজ পদ্ধতি পৃথিবীতে আর আপনার একটাও খুঁজে পাবেন না। তো বন্ধুরা চলুন এবার আমরা ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আমরা এতদিন পিক্সার টেলিফোর্ট দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম। তো বন্ধুরা এগুলোর দিন শেষ, আর পিক্সার টেলিপোর্ট এগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে অনেক কষ্ট করতে হয়, তারপর অনেক সময় লাগে, প্লাস তবুও নিখুঁতভাবে পরিবর্তন করা যায় না বা রিমুভ করা যায় না। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাচ্ছি, এর মাধ্যমে আপনারা যে কোনো ফটোর খুব সহজেই খুব কম সহজে এবং নিখুঁতভাবে, আর আমি এর আগেও বললাম যে এর থেকে পৃথিবীতে সবথেকে সহজ বা ভালোভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব নয়। তো বন্ধুরা চলুন বেশি বকবক না করে এবার আমরা ভিডিওতে যাই। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনার ফোনে ব্রাউজারে প্রবেশ করবেন। তো বন্ধুরা ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ বারে গিয়ে লিখবেন আপনারা, জাস্ট লিখবেন রিমুভ, REMOVV, রিমুভ ডট বিজি, বিজি লিখে জাস্ট আপনারা সার্চ করবেন। সার্চ করলেই একটু অপেক্ষা করতে হবে, সার্চ করলেই আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। নেট কানেকশন একটু স্লো, তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন দয়া করে। নেট কানেকশন আমার এখানে অনেক স্লো, আচ্ছা একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা, তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ। তো বন্ধুরা এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। তো বন্ধুরা আপনার যে ফটোটির বা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেই ফটোটি এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনারা সেই ফটোটিকে সিলেক্ট করবেন। তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম, করার পর আমি এখন যে ফটোটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব সেই ফটোটি আমি এখন ক্লিক করলাম। ওকে, তো ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনাদেরকে দেখতে পাচ্ছেন প্রিফারিং আপলোড, মানে আপলোড হচ্ছে। তো আপনাদেরকে সবাইকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা এখানে আপলোডিং হচ্ছে, আর একটু অপেক্ষা করতে হবে, আপলোডিং হতে একটু সময় লাগবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন আসছে, আর অরিজিনাল আপনি দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল, এটা ঠিক আছে, এটা ছিল অরিজিনাল। আর রিমুভ ব্যাকগ্রাউন্ডটা এখনও আপলোড হয়নি, এটা অটোমেটিক হয়ে যাবে, আপনাদেরকে কোনো কাজ করতে হবে না, সেটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড চলে আসছে, রিমুভ হচ্ছে, অটোমেটিক হবে, ঠিক আছে, আপনাদেরকে কোনো কাজ করতে হবে না। এটা ছিল অরিজিনাল, তো এখানে আপনারা দেখতে পাচ্ছি রিমুভ হচ্ছে, ওরাই অটোমেটিক করে দিচ্ছে। ওকে, আপনাদেরকে কোনো কাজ করতে হবে না। ওকে, তারপর আপনারা যদি এই ফটোটাকে যদি এই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আপলোড করতে ডাউনলোড করতে চান তাহলে এখানে আপনারা ডাউনলোড অপশনটা পেয়ে যাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, ডাউনলোডে ক্লিক করলেই সেটা ডাউনলোড হয়ে যাবে। তো কীভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখুন, উপরে দেখুন ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড ক্লিক করার পর দেখুন ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট। আর যদি আপনারা এটাকে যদি এডিট করতে চান, মনে করেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর যদি এডিট করতে চান তাহলে আপনারা জাস্ট এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর লোডিং ইমেজ হবে। তো আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ ধৈর্যে মেওয়া ফলে।
তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক এখানে অনেক ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনারা এখানে ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। ওকে, তো এখানে দেওয়া আছে, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি আপনার আপনার গ্যালারি থেকেও ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসতে পারবেন। তাছাড়া এখানে অনেক ব্যাকগ্রাউন্ড, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তারপর উপরে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখানে আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর উপরে আপনারা দেখতে পাচ্ছেন ব্লার, তো ব্লার এখানে চারটা দেওয়া আছে, এখানে চারটা ব্লার দেওয়া আছে, একটা খুব বেশি, একটা কম, একটা হালকা কম, তার থেকে সব থেকে কম। তো আমি একটা আপনাদেরকে একটা করে দেখাচ্ছি ব্লার, একটা এই আমি সব থেকে বেশিটা দেখাচ্ছি। দেখুন অটোমেটিক অনেক সুন্দর, দেখুন অনেক সুন্দর ব্লার হয়ে গেছে। তো তারপর যদি আপনারা এটা ডাউনলোড করতে চান, তাহলে আপনি উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড লোগো, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করলে সেগুলো ডাউনলোড হয়ে যাবে। তো প্রিপারিং, তারপর এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ওকে, তারপর ডাউনলোডে ক্লিক করবেন, তোমার ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে খুব সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আপনার ফটোর একদম সুন্দরভাবে, একদম নিখুঁতভাবে, একদম নিখুঁতভাবে আপনার ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি আবার বলতেছি, আমরা যখন অন্য কোনো অ্যাপস দিয়ে বা কোনো সাইট দিয়ে রিমুভ করতে চাই, তখন দেখবেন যে ফটোর মধ্যে ব্যাকগ্রাউন্ড একটু হলেও লেগে থাকে, কিন্তু এই সাইটটির মাধ্যমে আপনারা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা একদম নিখুঁতভাবে, কোনো রকম সমস্যা ছাড়াই, খুব অল্প সময়ে অটোমেটিক খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যদি বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বোঝানোর যথাসাধ্য চেষ্টা করব। আর যদি আমাদের আমার কোনো কথায় আপনার যদি ভুল হয়ে থাকে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা মিস করতে না চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।